মিরপুরের একাডেমি মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানে আছেন রিপোর্টার মাকসুম আলম খান অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে BPL এর নবম আসর ঘিরে আসলে যখনই যে দেশে যেই ফ্র্যাঞ্চাইজি লীগ হয় IPL কিংবা PSL আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর এই ফ্র্যাঞ্চাইজ লীগগুলোর উদাহরণ টানি সেই ক্ষেত্রে বলা যায় যে সেইখানে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাই কিন্তু BPL এর এই নবম আসর ঘিরে কিংবা এর আগের আসরগুলোতেও যা ছিল এবার হয়তো বা সেটাও নেই খুব একটা উৎসাহ উদ্দীপনা আসলে দেখা যাচ্ছে না টিকিট বুথগুলোর কথা যদি বলি মিরপুর যে ইনডোর স্টেডিয়ামটি আছে কিংবা মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামের যে এক নম্বর গেট যেই দুটি স্থান নির্ধারিত করা হয়েছিল যে এবার টিকিট বিক্রির জন্য সেই সেই জায়গাগুলোতে আসলে মানুষের কোনো ভিড় তো নেই বরং দু একজন দর্শক যারা মানে ক্রিকেট খেলা পছন্দ করেন দু একজন যাদেরকে পাওয়া যায় তারাও বলছেন যে BPL আসলে আগের সেই গ্রহণযোগ্যতা জৌলুস সবই হারিয়েছে এবং তারা বোর্ডকে আসলে অনেক দোষ দিচ্ছেন যে আসলে অব্যবস্থাপনা নানা রকম এবং এবং তারা যে কারণে আসলে BPL দেখতে আসবেন মাঠে আসবেন যে কম্পিটিটিভ ম্যাচ কিংবা এক্সাইটিং ক্রিকেট কিংবা বিদেশি কোনো তারকা বড় তারকাদের বড় বড় খেলা পারফরমেন্স সেগুলোর আসলে খুব একটা দেখা যায় না যার কারণে BPL এর সেই আগের জৌলুস নেই তাই সে কারণে তারাও আসলে সেই আগ্রহের জায়গাটা আগের মতো নেই যেটা আগে কিছুটা ছিল সেটা এখন এসে এই নবম আসরের আগে আসলে একেবারেই তারা আগ্রহটা হারিয়ে ফেলেছেন যার কারণে তারা পাচ্ছে না এটা দর্শকরা বলছেন ঠিক এমনই একটি কথা গতকাল আমরা দেখেছি গণমাধ্যমে সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক তিনি বলেছেন এবং তার এই কথাটি নিয়ে তার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে নানা মহলে নানা রকম আলোচনা সমালোচনা চলছে কিন্তু কিছু বাস্তবতা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন সেটির কিছু প্রমাণও আসলে আমরা দেখতে পাচ্ছি নানা রকম অব্যবস্থাপনার বিষয়ে আসলে আমাদেরও চোখে পড়ছে যেমন যদি বলা হয় এই আগামীকাল থেকে খেলা শুরু হচ্ছে এটার আসলে খুব বেশি প্রচার প্রচারণা বা বোর্ডে আমরা এই দলগুলোর প্র্যাকটিস আমরা দেখছি যে এই এক দুই দিন তিন দিন ধরে আসলে দলগুলো ধীরে ধীরে তাদের প্র্যাকটিস বা মুখর হয়ে উঠেছে পুরো দলের অনেকেই হয়তো তারা দু একদিন আগেও পাননি বিদেশি ক্রিকেটার এখানে সেরকম সেরকম মানে দু এক বেশিরভাগই অখ্যাত ক্রিকেটার বা সাধারণ দর্শকরা চেনেন না এমন ক্রিকেটারই আসলে বিদেশি ক্রিকেটাররা এখানে যারা আছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে মোহাম্মদ আমির কিংবা এখানে থিসারা পেরেরা ছাড়া খুব একটা চেনা জানা ক্রিকেটার দর্শকদের জন্য চেনা জানা ক্রিকেটার এখানে আসলে দেখা যাচ্ছে না এছাড়াও যেটা বলতে চাই যে দলগুলোর আসলে ব্র্যান্ডেড কোনো বাস টিম বাস সেরকমও আমরা খুব একটা দেখি না অধিকাংশই নেই এছাড়া আপনার দলগুলোর জার্সিতে বিভিন্ন রকম ভুল ইংরেজি ব্যবহার করা কিংবা হচ্ছে সবচেয়ে বড় আলোচনায় যেটি সেটি হচ্ছে DRS প্রযুক্তি যেটা আধুনিক ক্রিকেটে খুবই আসলে উপযোগী একটি ব্যাপার সেই DRSকেও আমরা এবারে BPL এ দেখছি না কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না সমাপনী অনুষ্ঠান একটা শুনেছি আমরা হবে খুবই দায়সারাভাবে মনে হচ্ছে যেন শুরু হবে দলগুলো এর মাঝে অনুশীলন করছে BPL শুরু হবে কালকে দুটি ম্যাচ রয়েছে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন সেই জন্য আসলে যে চারটি দল রয়েছে তার মধ্যে তিনটি দল এখানে সকাল থেকে অনুশীলন দুটি দল অলরেডি অনুশীলন করে চলে গেছে সিলেট স্ট্রাইকার্স কিছুক্ষণ আগে এসেছে এবং তার আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখানে অনুশীলন করেছে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিছু ক্রিকেটার এখনও এখানে আছে তো দেখা যাক আসলে কাল শুরু হচ্ছে এই নানা অব্যবস্থাপনার যে খড়ক সেটা মাথায় নিয়ে আসলে কাল BPL শুরু হচ্ছে এই ছিল আমার কাছে মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে সবশেষ খবর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান